দেশ হলে তিন লক্ষ রাজাকে আগামী 48 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং তাকে 30 ঘন্টার বিদেশে পাঠাতে হবে। তার যদি না হয় তাহলে বাংলাদেশের মানুষ জানে কি করে দাবি আদায় করতে হয়। বন্ধুগণ, আজকে খুব পরিষ্কার করে বলতে চাই, আপনারা সময় আছে এই শান্তিপূর্ণ আন্দোলনের কথা জেনে নিয়ে ভেবে নিয়ে আপনারা পদত্যাগ করুন, পদ সংযুক্ত করুন এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে এই রাজনৈতিক সংকটকে দূর করুন। অন্যথায় সকল দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে এবং ম্যাডামের কিছু হলে তার সব দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। পরিবার থেকে যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠিতে এই জামাতের মুক্তি পেনশনের কথা বলা ছিল, একই সঙ্গে তার চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার কথা বলা হয়েছিল। আপনার সঙ্গে যে মানুষ চেপে গিয়ে মিথ্যা কথা বলছে, আসুন শুভমূর্তির জয় আপনাকে, গণতন্ত্রের মাতাকে মুক্তি দিয়ে আপনারা প্রমাণ করুন যে আপনারা গণতন্ত্রে কিছুটা হলেও বিশ্বাস করেন, অন্যথায় এই দেশের মানুষ আপনাদেরকে ওই অবৈধ ক্ষমতায় আর থাকতে দেবে না। জেলে হিজরা করে সেটা হবে, সেটা আপনাদের জন্য ভালো হবে না। বন্ধুগণ, এই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা উনি কখনোই কোনো কিছু জোর করে জড়ন করে উপরে চাপিয়ে দেননি, কখনোই অত্যাচার নির্যাতন করে বিরোধী দলকে তিনি ধ্বংস করে দিতে চান নাই। আজকের এই আওয়ামী লীগের সরকার গত 15 বছর ধরে সুপরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে তারা বিরোধী দলের উপরে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। শুধু বিরোধী দল নয় বন্ধুগণ, সাধারণ মানুষের উপরে একইভাবে অত্যাচার চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে। কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু লিখতে পারবে না, কেউ কিছুই করতে পারবে না। কিছুদিন আগে সরকার আবুল সালে বলে গেলেন কোথাও বলা যাবে না, লেখাও যাবে না, কোনো কিছু করা যাবে না। এই হচ্ছে এই সরকার। এদেশের মানুষ পরিষ্কার ভাষায় এক বাক্যে বলছে যে এখন অনেক হয়েছে, অনেক অত্যাচার করছো, নির্যাতন করছো, কারা কারা আটক করেছে আমাদের নেতাদেরকে, আমাদের মাকে, আর আমরা সেটা হতে দেব না। এবং সেই জন্যই আমরা এই আন্দোলন করছি বন্ধুরা, নির্বাচন করে দিয়ে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। আপনাদের শিক্ষকরা নিশ্চয়ই ভুলে যাননি, নিশিরাতে ভোটের কথা কি ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন বন্ধুগণ? এই কথা সেদিন দেশনেত্রী বলেছিলেন, এই হবে বাংলাদেশের অবস্থা, আজকে সেটাই হয়েছে। এখন সময় আছে এই শান্তিপূর্ণ আন্দোলনের কথা জেনে নিয়ে ভেবে নিয়ে আপনারা পদত্যাগ করুন।